দর্শক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠান আপনাদের সাথে আছি আমি নাসিমা রাজাক চুথি যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হল উন্নয়নশীল দেশকে এগিয়ে নিতে সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তাই অধিক বিষয়ের পক্ষে বলবে সরকারি তিতুমির বিশ্ববিদ্যালয় কলেজ বিষয়ের বিপক্ষে বলবে বেগম ফজিলাতুন্নেসা নেসা মুজিব হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রিয় দর্শক এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের বিতর্কিকদের সাথে পক্ষদল সরকারি তিতুমির বিশ্ববিদ্যালয় কলেজের বিতর্কিকরা হলেন মোহাম্মদ জাবেদ ইকবাল মোহাম্মদ হাসনাইন ও তাদের দলনেতা মোহাম্মদ মাহবুব হাসান বিপক্ষ দল বেগম মুজিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা হলেন আসিয়া আফরিন অঙ্কন বিশ্বাস ও তাদের দলনেতা তাহমিনা আক্তার এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন রথীন্দ্রনাথ দত্ত প্রাক্তন বিতর্কী বিতর্ক সংগঠক এবং সরকারের উপসচিব আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মার্জিয়া আক্তার সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর শামীম রেজা চোদ্দতম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের দলনেতা ফাইনালের শ্রেষ্ঠ বিতর্কিক ও বারোয়ারি পর্বের শ্রেষ্ঠ বক্তা এবং পেশাগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সম্মানিত বিচারকবৃন্দ বিতর্কিকদের যেসব বিষয়ের ওপর নম্বর প্রদান করবেন তা হচ্ছে উপস্থাপনা পাঁচ ভাষার ব্যবহার ও উচ্চারণ পাঁচ তত্ত্ব ও তথ্য পরিবেশনা দশ যুক্তির প্রয়োগ ও খণ্ডন পাঁচ প্রিয় দর্শক সবশেষে আমরা পরিচিত হব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিতর্কের ফলাফল ঘোষণা করবেন আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল ডিন আর্থ অ্যান্ড এনভারনমেন্ট সায়েন্সেস ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো জেনে নেই প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট পাঁচ মিনিট সময় পাবেন এক্ষেত্রে চতুর্থ মিনিটে সতর্কতা সংকেত এবং পঞ্চম মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে এছাড়া প্রত্যেক দল থেকে তাদের দলনেতা যুক্তি খণ্ডনের জন্য মোট দুই মিনিট সময় পাবেন এক্ষেত্রে দেড় মিনিটে সতর্কতা সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে আমি এবারে আজকের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত সভাপতি তেইশতম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা আজকের বিষয়বস্তু হল উন্নয়নশীল দেশকে এগিয়ে নিতে সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ই অধিক পক্ষে বলবেন সরকারি তিতুমির বিশ্ববিদ্যালয় কলেজ এবং বিপক্ষে বলবেন বেগম ফজিল উদ্দিন মুজিব হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি পক্ষে বলার জন্য প্রথমে আহ্বান জানাচ্ছি সরকারি তিতুমির বিশ্ববিদ্যালয় কলেজের বিতর্কিক মোহাম্মদ জাবেদ ইকবালকে আমি আহ্বান জানাচ্ছি বক্তব্য উপস্থাপন করার জন্য কারিগরি শিক্ষা নিলে এগোবে উন্নয়নশীল বিশ্ব নিমিষেই বদলে যাবে পিছিয়ে পড়ার দৃশ্য ধন্যবাদ সম্মানিত সভাপতি আমাকে আজকের এই বিতর্ক মঞ্চে সুযোগ প্রদান করার জন্য আমাদের আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে উন্নয়নশীল দেশকে এগিয়ে নিতে সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তাই অধিক সম্মানিত সভাপতি আজকে পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আমি আজকের এই বিষয়টির সুস্পষ্ট একটি সংজ্ঞান করে যাব তারপরে পরবর্তীতে আমার দলের দ্বিতীয় বক্তা হিসেবে তত্ত্ব তথ্য এবং হচ্ছে উপাত্তের বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের দলীয় অবস্থানকে আরও সুদৃঢ় করবেন এবং সর্বশেষ আমাদের দলনেতা এসে আমাদের মধ্যে সমন্বয় করবেন পরিশেষে সার সংক্ষেপের মধ্য দিয়ে তিনি এটি প্রমাণ করবেন উন্নয়নশীল দেশকে এগিয়ে নিতে সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তাই অধিক প্রথমেই আজকের যে সকল প্রবঞ্চনাগুলো সংজ্ঞানের দাবি রাখে তা হচ্ছে উন্নয়নশীল দেশ এগিয়ে নিতে সাধারণ শিক্ষা কারিগরি শিক্ষা এবং অধিক গুরুত্বপূর্ণ সম্মানিত সভাপতি উন্নয়নশীল দেশ বলতে আমরা বোঝাচ্ছি বিশ্বের ইকোনমিক ও সোশ্যাল কাউন্সিল কর্তৃক নির্ধারিত মানদণ্ড অনুসারে যে সকল দেশের মাথাপিছু আয় বারোশো মার্কিন ডলার এবং মানব উন্নয়ন এবং জীবনযাত্রার মান উন্নয়নের সূচক শিশুটি শিশু ভাগ শিশুরটি ভাগ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা না হওয়ার মাত্রা তিরিশ ভাগ সে সকল দেশ হচ্ছে উন্নয়নশীল দেশ যেমন বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা চীন ইত্যাদি অন্যদিকে এগিয়ে নিতে বলতে জাতিসংঘ কর্তৃক প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সক্ষমতাকে বোঝাচ্ছি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হচ্ছে ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত এক গুচ্ছ লক্ষ্যমাত্রা যা দুই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে মানসম্মত শিক্ষা কর্মসংস্থান ও ও অর্থনীতি উদ্ভাবন উন্নত অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানি ও ব্যয়সাধ্য জ্বালানির ব্যবহার সাধারণ শিক্ষা বলতে আমরা বোঝাচ্ছি মাদ্রাসা এজুকেশন অর্ডিন্যান্স নাইনটি সেভেন্টি এইটের অধীন পরিচালিত মাদ্রাসা শিক্ষা টেকনিক্যাল এজুকেশন অ্যাক্ট নাইনটিন সেভেনের অধীন কারিগরি শিক্ষা এবং বাংলাদেশ সংস্কৃতি ও পালি শিক্ষা বোর্ডের অধীন পরিচালিত সংস্কৃতি এবং পালি শিক্ষা ব্যতীত অন্য সকল প্রকার আনুষ্ঠানিক শিক্ষা সম্মানিত সভাপতি কারিগরি শিক্ষা বলতে আমরা বোঝাচ্ছি এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সৃজনশীল বাস্তবসম্মত এবং হাতে কলমে প্রায়োগিক শিক্ষাকে যে শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তি নিজের যোগ্যতা এবং চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে সবচাইতে ভালো কাজের সুযোগ খুঁজে নিতে পারে সম্মানিত সভাপতি একটি দেশকে এগিয়ে নিতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমরা সাধারণ শিক্ষাকে গুরুত্বহীন বা অপ্রয়োজনীয় বলছি না কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি উন্নয়নশীল দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই অর্থাৎ যদি আমি এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই সেক্ষেত্রে আমি বলছি কারি সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা অধিক সেক্ষেত্রে আমরা বলছি যে সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ হলেও সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার গুরুত্বটা অর্থাৎ প্রয়োজনটা হচ্ছে অধিক সম্মানিত সভাপতি আজকে যারা সাধারণ শিক্ষায় শিক্ষা গ্রহণ করছে আজকে যাদের স্বপ্ন ছিল ডাক্তার কিংবা প্রকৌশলী হওয়ার কিন্তু উন্নয়নশীল দেশগুলোর যে অপ্রতুল সুযোগ সুবিধা সেই আলোকে সকলকে ডাক্তার কিংবা প্রকৌশলী হিসেবে গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব নয় এই ক্ষেত্রে তারা তাত্ত্বিক শিক্ষায় উচ্চশিক্ষা গ্রহণ করছে এবং এই সকল গ্র্যাজুয়েট যখন প্রতিযোগিতামূলক বিশ্বে প্রবেশ করছে তখন তারা চাকরি পাচ্ছে না আর যেহেতু এদের মধ্যে কারিগরি শিক্ষা নেই তাই তারা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছে না যার দরুন উন্নয়নশীল বিশ্বগুলোর মধ্যে যদি আমি তাকাই ভারত বেকারত্বের হার ছয় দশমিক এক শতাংশ বাংলাদেশে চার দশমিক দুই শূন্য শতাংশ শ্রীলঙ্কায় চার দশমিক সাত শূন্য এবং চীনে তিন দশমিক ছয় এক শতাংশ মাননীয় সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি আজকে উন্নয়নশীল দেশ বাংলাদেশের দিকে দৃষ্টি দিলে দেখতে পাই দুই হাজার সেপ্টেম্বর ডেইলি বাংলাদেশের এক সাক্ষাৎকারে তৎকালীন শিক্ষামন্ত্রী বলেছেন বাংলাদেশের কারিগরি শিক্ষার হার চোদ্দ শতাংশ এবং হচ্ছে এই কারিগরি শিক্ষায় বেকারত্বের হার প্রায় শূন্য অন্যদিকে অর্থাৎ শ্রমশক্তি জরিপ তাদের এক জরিপে বলছে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছে এমন বেকারত্বের হার শতাংশ সম্মানিত সভাপতি চোদ্দ শতাংশের বিপরীতে বেকারত্ব প্রায় শূন্য অন্যদিকে ছিয়াশি শতাংশ সাধারণ শিক্ষার বিপরীতে বেকারত্ব হচ্ছে উনচল্লিশ শতাংশ এতেই প্রতীয়মান হয় যে সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তাই অধিক এরই মধ্যে গত একুশ আগস্ট দুই হাজার উনিশে শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে দুই সাল থেকে দেশের সকল স্কুল এবং মাদ্রাসা শিক্ষায় কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এতে এটিই প্রতিমান প্রতীয়মান হয় যে সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তায় অধিক সম্মানিত সভাপতি আজকে আমি এবং আমার দল প্রমাণ করে যাব টেকসই উন্ন লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম টেকসই মানসম্মত শিক্ষা নিশ্চিতে সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা অধিক টেকসই কর্মসংস্থান ও অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিতে সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা অধিক টেকসই উদ্ভাবন উন্নত অবকাঠামো নির্মাণে সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা অধিক টেকসই নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি ব্যবহার নিশ্চিতে সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার ভূমিকায় অধিক সম্মানিত সভাপতি মানসম্মত শিক্ষা হচ্ছে সেই শিক্ষা যা ভবিষ্যতে নিশ্চয়তা প্রদান করে আর এই নিশ্চয়তা প্রদান করে কারিগরি শিক্ষা সেই জায়গায় আমরা বলছি উন্নয়নশীল দেশকে এগিয়ে নিতে সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তাই অধিক সম্মানিত সভাপতি আজকে আমি বলতে চাই আমার দলের অবস্থান হচ্ছে আজকে উন্নয়নশীল দেশকে যদি আমি এগিয়ে নিতে চাই সেক্ষেত্রে আমার কারিগরি শিক্ষা অত্যধিক গুরুত্বপূর্ণ ধন্যবাদ সম্মানিত সভাপতি ধন্যবাদ সকলকে এখন বিপক্ষে বলবেন বেগম ফজিরুদ্দিন বিচারক আসিয়া আফরিন ধন্যবাদ মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী বিজ্ঞ প্রতিপক্ষ এবং উপস্থিত যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাননীয় সভাপতি বিতর্কের স্বার্থে প্রথমে যে প্রপঞ্চগুলো ব্যাখ্যার দাবি রাখে সেই প্রপঞ্চগুলো হচ্ছে উন্নয়নশীল বিশ্ব সাধারণ শিক্ষা কারিগরি শিক্ষা এখন প্রথমে যদি আসি আজকে আমরা উন্নয়নশীল বিশ্ব বলতে কাদেরকে বুঝাচ্ছি উন্নয়নশীল উন্নয়নশীল দেশ বলতে বলতে আমরা কাদেরকে বুঝাচ্ছি উন্নয়নশীল দেশ বলতে আজকে আমরা বুঝাচ্ছি তৃতীয় বিশ্বের মধ্যমায়ের দেশগুলো সে যে দেশগুলো প্রতিনিয়তই নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছে যে সমস্যাগুলো হচ্ছে সুশাসনের অভাব নীতি নৈতিকতার অভাব নাগরিক নাগরিকদের সামাজিক সচেতনতার অভাব নৈতিকতার অবক্ষয় জনসংখ্যা সমস্যা সর্বোপরি বেকারত্ব সমস্যা ইত্যাদি সমস্যা পরবর্তীতে এই সমস্যাগুলো নিরসনে কীভাবে আমরা সাধারণ শিক্ষাকে কাজে লাগাতে পারি পরবর্তীতে সেটা বলে যাব এখন সেই সাধারণ শিক্ষা বলতে আমরা আজকে কী বোঝাচ্ছি সাধারণ শিক্ষা বলতে মানে সবদি আজকে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থাকে বোঝাচ্ছি যে শিক্ষা ব্যবস্থা হবে তাত্ত্বিক এবং সেই সাথে ব্যবহারিক যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে মূল্যবোধ নৈতিকতা শিক্ষা দিব এবং সেই সাথে একজন নাগরিককে মননশীল এবং সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে এবং সেই সাথে সর্ব তাকে একজন স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষা প্রদান করবে পরবর্তীতে কারিগরি শিক্ষা বলতে আজকে আমরা কি কারিগরি শিক্ষা বলতে আজকে আমরা সেই শিক্ষা ব্যবস্থাটাকে বোঝাচ্ছি যে শিক্ষা ব্যবস্থা হাতে কলমে একজন শিক্ষার্থীকে নির্দিষ্ট কতগুলো বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে থাকে এখন আসি আজকে আমাদের বিতর্কের মূল বিষয়টাকে মানুষ সভাপতি পক্ষ দল চাই আজকের আমরা আমাদের সাধারণ শিক্ষা অথবা কারিগরি শিক্ষাটাকে কাজে লাগিয়ে আমরা উন্নয়নশীল দেশকে এগিয়ে নিয়ে যাব আজকে আমরাও চাই আমাদের দেশ উন্নয়নশীল দেশগুলোকে এগিয়ে নিয়ে যাবো এক্ষেত্রে আমাদের সাধারণ শিক্ষা প্রয়োজন নাকি কারিগরি শিক্ষার প্রয়োজন সেই জায়গাটা তো যদি আসি প্রতি প্রথমে যে কতগুলো সমস্যার কথা উল্লেখ করলাম এই সমস্যাগুলো নিরসনে আজকে আমাদেরকে সাধারণ শিক্ষাটাকে কাজে লাগাতে হবে কীরকম মানুষ সম্পতি সেটাই বলছি যে আজকে নাগরিকদের সচেতনতার অভাব সামাজিক সচেতনতার অভাব নৈতিকতার অবক্ষয় হচ্ছে আজকে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন হচ্ছে মানসভ্পতি কারণ আমরা সচেতন নই আমাদের যে নৈতিক নৈতিকতার জায়গা বা মৌলিক মূল্যবোধের যে জায়গা সেই জায়গাটা থেকে সেই জায়গা থেকে আমরা আসলে সচেতন নয় এখন আজকে যদি সাধারণ শিক্ষাটাকে আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের দেশে নাগরিক নাগরিকগণ হবে মূল্যবোধ সম্পন্ন এবং নৈতিকতা সম্পন্ন সেই জায়গা থেকে আজকে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি কিন্তু মানুষ আবার অপরদিকে আমরা যদি তাকাই কারিগরি শিক্ষা থেকে এই শিক্ষাগুলো প্রদান করা না কিনা মানুষ আমরা দেখব আমাদের প্রাথমিক শিক্ষা যে সাধারণ শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে আমাদের শিক্ষার্থীদেরকে নৈতিক এবং মূল্যবোধ সম্পন্ন শিক্ষা প্রদান করা পরবর্তীতে সেটা উচ্চ শিক্ষাতেও আমরা দেখি কীভাবে দুর্নীতি দমন করা যায় বা পরিবেশ কীভাবে দূষণ রোধ করা যায় সেই শিক্ষাগুলো আমাদেরকে প্রদান করে থাকে কিন্তু কারিগরি শিক্ষা ব্যবস্থায় এই ধরনের কোন যার ফলশ্রুতিতে এই দিক থেকে আমাদেরকে সাধারণ শিক্ষাটাকে কাজে লাগাতে হবে এই ধরনের সমস্যা সমাধানের জন্য এখন আসি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কি বোঝা এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া বলতে আজকে আমরা কি বোঝাচ্ছি এগিয়ে যাওয়া বলতে আমরা আজকে বোঝাচ্ছি একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়ন ট্যাক্সই উন্নয়ন সর্বোপরি একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ যুগোপযোগী উন্নয়ন প্রথমে যদি প্রতি এই এগিয়ে উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে এগিয়ে নিয়ে যেতে আমরা যে যে জায়গাগুলোতে কাজ করব আমাদের যে জায়গাগুলোতে কাজ করা উচিত প্রথমে হচ্ছে একটা রাষ্ট্রের সার্বিক এবং স্থায়ী উন্নয়ন সার্বিক এবং স্থায়ী উন্নয়নের জন্য আজকে আমাদেরকে সাধারণ শিক্ষার প্রতি দৃষ্টিপাত দিতে হবে তারপর যদি আসি নীতি প্রণয়ন এবং পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রেও আমাদেরকে আজকে সাধারণ শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে তৃতীয় যে বিষয়টা হচ্ছে একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ এবং যুগ প্রযুগী উন্নয়নের জন্য আজকে আমাদেরকে সাধারণ শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে এখন সেই সেই জায়গা থেকে আজকে আমরা বলছি আমাদেরকে কারিগরি শিক্ষা শিক্ষায় নেয় বরং আমাদেরকে সাধারণ শিক্ষার প্রতি দৃষ্টিপাত দিতে হবে এখন প্রথমে যদি আসি সার্বিক উন্নয়ন বলতে আমরা আজকে কি বুঝাচ্ছি সার্বিক উন্নয়ন বলতে আমরা আজকে বুঝাচ্ছি একটি রাষ্ট্রে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং সর্বোপরি পরিবেশগত উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন এই যে উন্নয়নগুলো যে সেক্টরগুলোতে আমরা করব। এই প্রতিটা স্তরের যে শিক্ষা সেটা কিন্তু আমাদেরকে সাধারণ শিক্ষা প্রদান করবে এখন কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে একজন শ্রমিক একজন শিক্ষার্থী যখন দক্ষ শ্রমিকে পরিণত হবে সে শুধুমাত্র যন্ত্র পরিচালনা করা এবং এই যন্ত্রটা দিয়ে কীভাবে সে উদ্ভাবন করতে পারে সে এটাই শিক্ষা লাভ করবে কিন্তু মানুষ সভাপতি এই যন্ত্রটা কীভাবে পরিবেশ বান্ধব এবং এই যন্ত্রটা আমাদেরকে পরিবেশের ক্ষতি করছে কিনা সেই শিক্ষাটা কিন্তু সে কারিগরি শিক্ষা থেকে পাচ্ছে না মানুষ সেই শিক্ষাটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়ে থাকে সাধারণ শিক্ষা এই দৃষ্টিকোণ থেকে আজকে আমাদেরকে সাধারণ শিক্ষার প্রতি অধিক গুরুত্ব আরোপ তারপরে যদি আসে মানুষ সভাপতি যে ট্যাক্সনের লক্ষ্যমাত্রা যে সতেরোটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা দেওয়া হয়েছে দুই হাজার সালের মধ্যে আমাদের সেই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে সেই লক্ষ্যমাত্রার ক্ষেত্রে আমরা যদি প্রথমে আসি যে গুরুত্বপূর্ণ কতগুলো লক্ষ্যমাত্রা যে লক্ষ্যমাত্রাগুলো আমরা সাধারণ শিক্ষার মাধ্যমে অর্জন করতে পারবো প্রথমে হচ্ছে খাদ্য কতগুলো অন্যতম লক্ষ্যমাত্রা হচ্ছে খাদ্য নিরাপত্তা উন্নত পুষ্টি মান অর্জন এবং সকলের জন্য নিরাপদ পানি এবং স্যানিটেশন নিশ্চিত করা এখন প্রথমে যদি আসি মাননীয় সভাপতি যে খাদ্য নিরাপত্তা খাদ্য নিরাপত্তা শিক্ষাটা আমরা কোত্থেকে পাব। পাবো সাধারণ শিক্ষা নাকি কারিগরি শিক্ষা সেটা প্রদান করবো অবশ্যই আমাদেরকে সাধারণ শিক্ষা কিভাবে খাদ্য নিরাপত্তা খাদ্যের গুণগত মান নিশ্চিত করা যায় সেই শিক্ষাটা আমাদেরকে সাধারণ শিক্ষা প্রদান করবে পরবর্তীতে যদি আসি একটা খাদ্যের পুষ্টি মান সেখানে বিদ্যমান রয়েছে কেনা সেটা কি আজকে আমাদেরকে কারিগরি শিক্ষা প্রদান করবে নাকি সাধারণ শিক্ষা অবশ্যই সেখানে সাধারণ শিক্ষা সেই বিষয়টি নিশ্চিত করবে আরও যে পরবর্তী যে বিষয়গুলো রয়েছে আমাদের দলের দ্বিতীয় বাক্তা এবং দলের দলনেতা সমন্বয়ের মাধ্যমে বিষয়টি আজকে প্রমাণ করে দিয়ে যাবেন যে কারিগরি শিক্ষা নেই বরংচ আমাদেরকে উন্নয়নের জন্য সাধারণ শিক্ষার প্রতি অধিক গুরুত্ব আরোপ করতে হবে ধন্যবাদ মায়ের সভাপতি ধন্যবাদ সবাইকে এখন পক্ষে বলবেন সরকারি তিতুমির বিশ্ববিদ্যালয় কলেজের বিতর্কিক মোহাম্মদ হাসনাইন ধন্যবাদ মানি সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী প্রিয় প্রতিপক্ষ আজকের বিতর্কের বিষয়ে উন্নয়নশীল দেশকে এগিয়ে নিতে সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তাই বেশি মানুষ সভাপতি আজকে আমরা সাধারণ শিক্ষাকে কোনোভাবেই অপ্রয়োজনীয় বলছি না কিন্তু একটি দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কর্মসংস্থান নিশ্চিতে বেকারত্ব দূরীকরণে টেকসই লক্ষ্যমাত্রা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা মানি সভাপতি প্রথমে আসি যে পক্ষ বিপক্ষ দলের প্রথম বক্তার যুক্তি নেই তিনি বলেছেন নৈতিক শিক্ষা আমরা সাধারণ শিক্ষার মাধ্যমে পেয়ে থাকব কিন্তু মানুষভাবতী যখন প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত যে শিক্ষা আমাদের দেওয়া হয় সেই জায়গা থেকে আমরা নৈতিক শিক্ষা অর্জন করতে পারি কিন্তু যখন আমরা আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করব। একটি দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে যাব তখন মানুষভাবতী কারিগরি শিক্ষার মাধ্যমে প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে মানুষভাবতী আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে পারবো মানি তার তারা খাদ্য নিরাপত্তা ত্যার কথা বলেছেন খাদ্য নিরাপত্তা তখনই হবে যখন মানুষ মানুষভাবতী আমি খাদ্য কিনতে পারব কিনার স্বাবলম্বী অর্জন করতে পারবো অর্থাৎ যখন আমি একটি চাকরি পাব তখন আমার অর্থ উপার্জন হবে তখনই মানুষ খাদ্য নিরাপত্তার বিষয়টি তখন চলে আসবে মানুষ তারা বলেছেন যে শুধুমাত্র যন্ত্র পরিচালনা করবো নাকি যে আমরা তো মানুষ মানুষভাবতী একজন মানুষ তখনই একটা পরীক্ষায় সফল হয় যখন সে বুঝতে পারবে যে এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করতে পারবো এটার উদ্ভাবনটা কীভাবে হবে কিন্তু মানুষ সভাপতি সাধারণ শিক্ষা না যদি সে জানতে পারে যে আসলে এই যে উদ্ভাবন এই উদ্ভাবন আমার কি ফলাফল দিতে পারে তাহলে মানুষ ও বুঝতে পারবে যে এটা আমার জন্য খারাপ না ভালো আমাদের দলের দ্বিতীয় যে মানদণ্ডটি ছিল সেটি হচ্ছে টেকসই কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার ভূমিকায় অধিক মানে দক্ষতা দক্ষতাবিহীন সনদভিত্তিক শিক্ষা দেশ ও জাতির জন্য বহন হয় আজকের প্রেক্ষাপটে যদি তুই তাকাই এসএসসি পাশের পর অনেক শিক্ষার্থী সাধারণ শিক্ষার দিকে ধাবিত হয় যার ফলে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের আসন সংখ্যা এত বেশি যে আসন সংখ্যা এত বেশি যে শিক্ষার্থীদের পাশ করার পরও অনেক সিট খালি থাকে কিন্তু বাংলাদেশে বেসরকারি পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর অভাবে পঞ্চাশ শতাংশ আসন খালি থাকে অর্থাৎ মানুষভাবতী সাধারণ শিক্ষার দিকে এত পরিমাণ শিক্ষার্থী ধাবিত হচ্ছে যার ফলে প্রতি বছর দুই থেকে তিন লক্ষ শিক্ষার্থী বেকারত্বের সংখ্যায় যুক্ত হচ্ছে যার ফলে দেশের অতি প্রয়োজনীয় শ্রমশক্তি অপযচ্ছে মানসবতি এই শ্রমশক্তি আমরা কারিগরি জ্ঞানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে মানুষভাব ভূমিকা পালন করতে পারতো মানুষ সভাপতি আমরা যদি একটু উন্নত বিশ্বের দিকে তাকাই জার্মানিতে উনিশশো সালে যখন কারিগরি শিক্ষার যাত্রা শুরু হয় তখন সেখানে কারিগরি শিক্ষার্থী চাইতে সাধারণ শিক্ষা অধিক বেশি জনপ্রিয় অর্জন করে সেন্টার ফর এডুকেশন রিসার্চের তথ্যমতে জার্মানিতে তিয়াত্তর শতাংশ জাপানে ছষট্টি শতাংশ এবং চীনের পঞ্চান্ন শতাংশ মানুষ কারিগরি শিক্ষা গ্রহণ করছে অর্থাৎ এই জায়গা থেকে যখন তারা চাকরির বাজারে প্রবেশ করছে এক থেকে দুই মাসের মধ্যে চাকরি পেয়ে যাচ্ছে কিন্তু আজকে আমাদের দেশের বাংলাদেশের প্রেক্ষাপট যদি লক্ষ্য করি প্রতি বছর যে পরিমাণে বেকার সৃষ্টি হচ্ছে সাধারণ শিক্ষার মাধ্যমে সেই জায়গা থেকে দেশকে উন্নয়নশীল দেশের দিকে এই উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের পক্ষে খুবই স্বপ্নের বিষয় মানুষ অবতী আজকে যদি আমরা আমাদের অর্থনৈতিক টেকসই অর্থনৈতিক উন্নয়নের কথা বলেছিলাম বিনিয়োগ এবং জাতীয় আয়ের প্রবৃদ্ধি অর্জনের জন্য মানুষ মানুষভাবতী তিনটি অন্তরের মধ্যে একটি হচ্ছে দক্ষ মানব সম্পদ তৈরি করা কিন্তু মানুষ মানসভাবতী দক্ষ মানব সম্পদ অর্জন করতে হলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা সত্যি হচ্ছে দক্ষ মানব সম্পদ তৈরি করা অর্থাৎ টেকসই অর্থনৈতিক উন্নয়নে আমাদের মানব সম্পদের বিকল্প নেই অর্থাৎ বিভিন্ন সমীক্ষায় দেখা দিচ্ছে যে যে দেশগুলো অর্থনৈতিকভাবে কারিগরি শিক্ষার দিকে অনেক বেশি এগিয়ে আছে তারা অর্থনৈতিকভাবে তাদের জীবনযাত্রার মান বেশি এবং তাদের জাতীয় আয়ও অনেক বেশি অর্থাৎ মানুষের অবহতি আজকে আমরা যদি চীনের দিকে চাকাই চীন আজকে অর্থনৈতিকভাবে এত বেশি এগিয়ে গিয়েছে কারণ তাদের ব্যবহারিক শিক্ষার প্রসার এই ব্যবহারিক শিক্ষার প্রসারের কারণে আজকে তারা আমেরিকার মতো উন্নত দেশের সাথে বাণিজ্য যুদ্ধে জয়ী হচ্ছে অর্থাৎ এই জায়গা থেকেই প্রমাণিত হয় যে চীন তার দক্ষ জনশক্তি তৈরি করেছে কারিগরি শিক্ষার মাধ্যমে বাংলাদেশ সরকার মানুষবতী একশোটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে চায় এই একশোটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে হলে আমাদের অনেক বেশি কারিগরি দক্ষতা সম্পন্ন মানুষ দরকার অর্থাৎ এই কারিগরি দক্ষতা সম্পদ মানুষ যখন আমরা তৈরি করতে না পারবো তখন মানুষ সভাপতি এই যে অর্থনৈতিক অঞ্চলগুলো পরিচালনা করা অনেক বেশি কঠিন হবে অর্থাৎ সেই জায়গা থেকে আজকে আমরা সে কারিগরি শিক্ষার দিকে অধিক গুরুত্ব দিতে চাই মানুষ সভাপতি আরেকটি বিষয় যদি লক্ষ্য করি আজকে জনশক্তির দক্ষতা তারতম্যের কারণে ভারতে জাতীয় উৎপাদনে আমরা ভারতের তুলনায় ষাট শতাংশ মালয়েশিয়ার তুলনায় চার শতাংশ এবং জাপানের তুলনায় এক শতাংশ অবদান রাখছি অর্থাৎ শুধুমাত্র কারিগরি শিক্ষা জোর দেওয়ার কারণে অধি ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মতো দেশগুলো এগিয়ে আছে অর্থাৎ মানুষ সভাপতি আজকে এটাই প্রমাণিত হয় যে উন্নয়নশীল দেশগুলোকে এগিয়ে নিতে সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার ভূমিকাই সর্বাধিক ধন্যবাদ মানুষ সভাপতি ধন্যবাদ সবাইকে এখন বিপক্ষে বলবেন বেগম ফজিল ফজিলুদ্দিন হল বিশ্ববিদ্যালয়ের অঙ্কন বিশ্বাস ধন্যবাদ মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী এবং উপস্থিত সকলকে আজকে আমাকে কিছু বলবার সুযোগ প্রদানের জন্য আজকে আমাদের বিষয় উন্নয়নশীল দেশকে এগিয়ে নিতে সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তাই অধিক মাননীয় সভাপতি আজকে আমাদের প্রতিপক্ষের কথা শুনে প্রথমে যে প্রশ্নটি মাথায় আসছে সেটি হচ্ছে যে দেশের লক্ষ্যই থাকে উচ্চশিক্ষার হারের দিকে অধিক গুরুত্ব না দিয়ে কর্মী উৎপাদনে অধিক গুরুত্ব দেওয়া সেই সকল দেশ কিভাবে সামনে এগিয়ে যায় সভাপতি আমাদের লক্ষ্য হতে হবে এই সকল উন্নয়নশীল দেশে উচ্চশিক্ষাতে হার বেশি রাখা এবং যদি প্রয়োজন পড়ে তাহলে বাইরের দেশ থেকে কর্মী আমাদের দেশে আসবে আমাদের দেশ থেকে কর্মী বাইরে নয় মাননীয় সভাপতি দেখুন তারা আজকে কি বলে গেলেন তাদের মতে আজকে উন্নয়নশীল দেশে সমস্যাগুলো বলতে তারা আজকে শুধু দেখছে অর্থনৈতিক সমস্যাটি কর্মসংস্থানের অভাব এবং শিক্ষা হার এবং ইত্যাদি এক্ষেত্রে প্রথমত বলে দিতে চাচ্ছি যে একটি উন্নয়নশীল দেশে এছাড়াও আরও বিভিন্ন রকম সমস্যা থাকে যেটি আমার দলের প্রথম বক্তা বলে দিয়ে গিয়েছেন এবং সেক্ষেত্রে কীভাবে সাধন শিক্ষা কাজে লাগে সেটিও তিনি বলে দিয়ে গিয়েছেন এখন দেখুন তারা এবং বলে দিয়ে গেছে যে এসডিজির কথা এসডিজিতে আমরা কিছু লক্ষ্যমাত্রাগুলো দেখি মাননীয় সভাপতি সেখানে রয়েছে খাদ্য নিরাপত্তা উন্নত পুষ্টিমান নারীর ক্ষমতায়ন নারী পুরুষের সমতা জলবায়ু সমস্যা সমাধান এখন মাননীয় সভাপতি প্রশ্ন হচ্ছে এই সকল বিষয়কে কারিগরি শিক্ষায় কোনো শিক্ষা দেওয়া হয় কি না মানুষ সভাপতি এসব বিষয়ে শিক্ষাটা দেওয়া হচ্ছে সাধারণ শিক্ষা থেকে কারিগরি শিক্ষা থেকে নয় অর্থাৎ তারা যা চাচ্ছে কিন্তু সাধারণ শিক্ষার দ্বারা হতে পারে সভাপতি এখন দেখুন তারা বলছে যে যখন তারা খাদ্য কিনতে পারবে না অর্থ থাকবে না তাহলে তো হবে না যদি কিনতে পারে তাহলে নাকি এই সমস্যার সমাধান হয়ে যাবে মাননীয় সভাপতি যখন আপনি জানবেন না আপনার কোন খাদ্যটি দরকার কোন খাদ্যটি আপনাকে কিনতে হবে আপনার পরিবারের জন্য কোন খাদ্যটি পুষ্টি সম্পন্ন সেই জ্ঞানটি যখন আপনার কাছে থাকবে না তখন আপনি অর্থ দিয়ে কি করবেন আর কোন খাদ্য কিনবেন তাহলে মানুষ সচেতন সবার প্রথমে আমাদের দরকার আছে সাধারণ শিক্ষা যদি অর্থনীতির কথা বলি তাহলে আমরা একটু ওয়েসিডের ধারাবাহিকভাবে অর্থনীতিতে ঊর্ধ্বগামী দেশগুলোতে সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের হারগুলো একটু লক্ষ্য করি কানাডায় রয়েছে একষট্টি শতাংশ আয়ারল্যান্ডে রয়েছে বান্ন শতাংশ জাপানের ষাট শতাংশ কোরিয়াতে সত্তর শতাংশ অর্থাৎ যে সকল দেশের অর্থনীতি বরাবরই ঊর্ধ্বগামী সে সকল দেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যায় সাধারণ শিক্ষায় শিক্ষিত বলেই কিন্তু আজকে তারা অর্থনীতিটাকে অব্যাহত রাখতে পারছে এবং সেটিকে তাদের দেশের চালিকা শক্তি হিসেবে চালিয়ে যাচ্ছে তাহলে তারা যে বললেন যে এটি নাকি নয় এটি ভুল তথ্য মাননীয় সভাপতি এবং তারা বলছেন বেকার সমস্যার কথা সভাপতি বেকার সমস্যার সমস্যা বেকার সমস্যার কারণ কিন্তু সাধারণ সাধারণ শিক্ষা নয় বরং শিক্ষায় বর্তমানে কিছু সমন্বয়ের অভাব রয়েছে সাধারণ শিক্ষায় দেখা যাচ্ছে আমাদের রাষ্ট্র ছোট কিন্তু জনসংখ্যা অনেক এই জন্য আমাদের খাতের অপূর্ণতা রয়েছে এই জন্যই কিন্তু বেকার সমস্যাটা হচ্ছে এখন কেন হচ্ছে মাননীয় সভাপতি কেন না এই খাত তৈরি করার মতো উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষের অভাব রয়েছে মানুষ সভাপতি এসব দেশে এই সকল উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষরা যখন আসবে যখন নীতি নির্ধারণটা করবে পরিচালনা করবে এই যে আপনারা যে কর্মী বানাচ্ছেন কারিগরি শিক্ষা দিয়ে তাদেরকে নিয়োগটা কে দেবে তাদেরকে জায়গাটা কে দেবে তাদেরকে কিভাবে কাজ করতে হবে কোন জায়গায় কাজ করতে হবে এটি কে বলে দেবে এটি বলে দেবে সাধারণ শিক্ষা শিক্ষিত ব্যক্তিরা মানুষ সভাপতি এখন আরেকটি প্রশ্ন থেকে যায় যে যেখানে সাধারণ শিক্ষারে এরকম কিছু একটা অবস্থা তখন যদি আমরা এখান থেকে অন্য জায়গায় অধিক গুরুত্ব নিয়ে যাই তখন আমরা আগের জায়গাটি কোথায় গিয়ে দাঁড়াবে মানুষ সভাপতি এবং আপনি যে নতুন একটা জায়গায় যেতে চাচ্ছেন সেই জায়গাটি পরিপূর্ণ করতে আপনার যে সময়টি লাগবে এই বিপুল পরিমাণে সময়ের মধ্যে আপনার শিক্ষার্থীদের কী হবে আপনার দেশের অর্থনীতি কি হবে আপনার দেশের অবস্থায় কী হবে আশা করি তার উত্তর দিয়ে যাবে সভাপতি এখন দেখুন আমাদের দিক থেকে কি এসেছে যে আমরা আজকে সাধারণ শিক্ষার মাধ্যমে যুগোপযোগী একটা টেকসই উন্নয়ন দিব কেন এটা যুগোপযোগী কেননা এটি আমাদেরকে একটি সার্বিক উন্নয়ন দিবে সার্বিক উন্নয়ন কীভাবে দিবে কারণ মাননীয় সভাপতি একটি দেশের সমস্যা সমাধান শুধুমাত্র কর্মী নয় আমাদের বিজ্ঞানের দরকার উদ্ভাবক দরকার দরকার গবেষক দরকার এই শ্রেণীদেরকে আমি কোথা থেকে পাবো আমরা এই শ্রেণীকে পাবো মানুষ সপতি সাধারণ শিক্ষা থেকে তাদের কাছে প্রশ্ন যে এই সার্বিক উন্নয়ন কি তারা শুধুমাত্র দিয়ে করতে পারবেন কি পারবেন না এখন দেখুন মানুষ সভাপতি যেহেতু এরাই আমাদের আজকে মৌলিক মেরুদণ্ড এই জন্যই কিন্তু দেখা গেছে উনিশশো একাত্তরে তারা ধরে ধরে বুদ্ধিজীবী মেরেছিল শিক্ষক মেরেছিল শ্রমিকদের মারেনি মানুষ সভাপতি এখন দেখুন এই যে আমরা বলছি যে নীতি নির্ধারণী পর্যায় অর্থাৎ আমি মেশিনটা চালাতে পারি যন্ত্রটি চালাতে পারি কিন্তু যন্ত্রটি কীভাবে উদ্ভাবন করতে হয় সেই যন্ত্রটি আমার আসছে ক্ষেত্রে কতটুকু কাজে লাগছে এবং এই কাজে লাগানোর হার কীভাবে আমি পরবর্তীতে বাড়াবো এই সকল আনুষঙ্গিক বিষয়ের জ্ঞান কিন্তু আজকে কারিগরি শিক্ষার মানুষদের কম এবং আমাদের উচ্চশিক্ষিত মানুষের কাছ থেকে বেশি মানুষ প্রতি তারা আজকে হয়তো চালাতে পারবে যন্ত্রটি কিন্তু সেটিকে কিভাবে আমি দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে কাজে লাগাবো সেটি বুঝবে আজকে উচ্চশিক্ষার শিক্ষাতে একজন মানুষ মানুষ প্রতি সর্বশেষে বলে যেতে চাইছি রবীন্দ্রনাথের ভাষায় তিনি বলে দিয়ে গেছেন যে শিক্ষা বলতে শুধু সেটি নয় যেটি শুধু তার থেকে অথবা শুধু ব্যবহারিক জ্ঞান দেয় এটি সেটি যেটি বিশ্বের সাথে সামঞ্জস্যভাবে চলার শিক্ষা দেয় অর্থাৎ বিশ্বের সাথে সামঞ্জস্যভাবে চলার শিক্ষা শুধুমাত্র নির্দিষ্ট কিছু বিষয়ের উপর প্রশিক্ষণের দ্বারা সম্ভব না মানুষের প্রতি এটি সম্ভব শুধুমাত্র উচ্চশিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের দ্বারা যাদের একটি সার্বিক ধারণা আছে যারা একটি টেকসই এবং যুগোপযোগ উন্নয়ন দিতে পারবে যেটি আজকে কারিগরি শিক্ষা অনুপস্থিত আশা করি আমার বিপক্ষ দল প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন এবং আশা করি আজকে এতে বোঝা যাবে যে আজকে সাধারণ শিক্ষা সাধারণ শিক্ষা প্রয়োজনতায় অধিক কারিগরি শিক্ষা চাইতে ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ এখন পক্ষে বলবেন সরকারি তিতুমির বিশ্ববিদ্যালয় কলেজের দলনেতা মোহাম্মদ মাহবুব হাসান ধন্যবাদ মাননীয় সভাপতি মাননীয় সভাপতি প্রথমেই যুক্তি খণ্ডন দিয়ে শুরু করতে চাই পক্ষ দলে বিজ্ঞ দলে প্রথম বক্তা আসলেন এবং তিনি এসে বললেন যে সুশাসন এবং মূল্যবোধ নিশ্চিত করার ক্ষেত্রে সাধারণ শিক্ষার ভূমিকা অত্যাধিক মাননীয় সভাপতি আমরা যদি দেখি যে আজকে কারিগরি শিক্ষা এবং সাধারণ শিক্ষার মধ্যে উনি প্রাথমিক শিক্ষাকে নিয়ে এসেছেন আমাদের দেশে প্রাথমিক শিক্ষা এবং তার আগে আমাদের যে পারিবারিক যে শিক্ষাটি রয়েছে সেই পারিবারিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা যেটি ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত দেওয়া হয় এই শিক্ষার মাধ্যমে আমরা আমাদের দেশে যে মূল্যবোধ মূল্যবোধ যে গড়ে তোলা যে কাজটি আমরা করতে পারি এরপরে যেটি আসে মাননীয় সভাপতি তারপর তারা যেটা করেছেন সুশাসনের কথা বলেছেন সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে সাধারণ শিক্ষা চাইতে সবচেয়ে যেটি দরকার সেটি হচ্ছে সরকারের যে সিদ্ধান্ত বা সরকারের আগ্রহে যে বিষয়টি সেটি নিশ্চিত করতে হবে এবং তারপর তারা বলেছেন যে সুশাসনের আরেকটি জায়গাটি হচ্ছে যে আপনার সুশাসন তখন নিশ্চিত হবে যখন আপনার দেশের মানুষগুলো ভালো থাকবে এখন কথাটি হচ্ছে যে যখন বেকারত্ব আপনাকে গ্রাস করবে যখন তরুণ সমাজ কোনো কাজ পাবে না তখন আপনি কীভাবে সুশাসন নিশ্চিত করবেন এই সুশাসন এই নিশ্চিত করার যে জায়গাটি বা এই যে ক্ষেত্রটি এটি কিন্তু নিশ্চিত করার যে প্রধান যে জায়গাটি বা প্রধান ক্ষেত্রটি সেটি হচ্ছে আপনার দেশের মানুষকে কাজ দিতে হবে এবং কাজ দেওয়ার ক্ষেত্রে একবিংশ শতাব্দীর এই জায়গায় এসে সবচেয়ে বড় যে প্ল্যাটফর্মটি ভূমিকা রাখে বা সবচেয়ে বড় যে ক্ষেত্রটি ভূমিকা রাখে সেটি হচ্ছে কারিগরি শিক্ষা এবং আরেকটি বিষয় তারা বারবার আজকে বিভিন্নভাবে বলেছেন যে আমার রাষ্ট্র পরিচালনা করতে হবে আমরা কোথাও কিন্তু বলিনি যে আজকে এই প্রেক্ষাপটে আমাদের সাধারণ শিক্ষার কোনো প্রয়োজনীয়তা নেই আমরা বলেছি যে আমাদের এই প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার চাইতে আমরা যেহেতু টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাটা যদি আমাদের অর্জন করতে হয় তাহলে আমাদের দেশে বর্তমান নয় কোটি কর্মক্ষম মানুষ রয়েছে তাদেরকে কাজ দিতে হবে এই কাজটা কে দিবে অর্থাৎ এই নয় কোটি মানুষকে যদি দক্ষ করে তুলতে হয় তাহলে এই কাজটি কিন্তু কারিগরি শিক্ষার মাধ্যমে করতে হবে আমরা সেই কথাটি বলেছি এবং তারা আরেকটি কাজ তারা আরেকটি জায়গায় বলেছেন যে আমাদের দেশে সাধারণ শিক্ষা নিচ্ছে না কারা আমাদের দেশে প্রতি বছর উচ্চ মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক পাস করার পরে বারো থেকে তেরো লক্ষ শিক্ষার্থী তারা প্রত্যেকে সাধারণ শিক্ষার সাথে যুক্ত হচ্ছে এবং প্রতি বছর তারা যখন উচ্চশিক্ষা গ্রহণ করে শেষ করছে তখন তিন থেকে চার লক্ষ উচ্চশিক্ষিত গ্র্যাজুয়েট ডিগ্রিধারী তারা কিন্তু আজকে এই ধরনের এই ধরনের বেকারত্বের নাম লেখাচ্ছে কাজে আপনি এই বেকারত্ব কীভাবে দূর করবেন আপনাকে যদি এই বেকারত্ব দূর করতে হয় তাহলে প্রচলিত শিক্ষা ব্যবস্থা বা প্রচলিত সাধারণ শিক্ষা ব্যবস্থা থেকে আপনাকে বের হয়ে আসছে হবে এবং আজকের এই প্রেক্ষাপটে আপনাকে কিন্তু সেই গুরুত্বটা সেই গুরুত্ব দিতে হবে কারিগরি শিক্ষার দিকে মাননীয় সভাপতি আজকে আমার দল থেকে আমরা কি বলার চেষ্টা করেছি আমার দলে প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা তারা এসে একটি অবস্থান তৈরি করেছেন যে আমরা উন্নয়নশীল দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এই উন্নয়নশীল দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় অর্থাৎ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যদি অর্জন করতে হয় যে সতেরোটি লক্ষ্য রয়েছে সেই সতেরোটি লক্ষ্য আপনারা যে লক্ষ্যের কথা বলেছেন সেগুলো অর্জন করা সম্ভব এবং সেটি কিন্তু আমরা অনেকখানি অর্জন করেছি বলেই আজকে কিন্তু সহস্রাব্দ উন্নয়ন মাত্রা পেরিয়ে আজকে টেকসই উন্নয়ন এসেছি এই জায়গাতে আমাদের যেটি দরকার বর্তমানে হচ্ছে শিক্ষা কর্মসংস্থান এবং মানসম্মত অর্থনৈতিক উন্নয়ন এবং সেই সাথে অবকাঠামোগত এবং উদ্ভাবন আপনারা একটা মজার কথা বলেছেন যে উচ্চ শিক্ষা যদি না করি গবেষণা হবে না যে বাংলাদেশে এক তৃতীয়াংশ বিশ্ববিদ্যালয়ে কোনো গবেষণা হয় না সরকারি দশটি বিশ্ববিদ্যালয়ে কোনো গবেষণা হয় না বেসরকারি বিয়াল্লিশটি বিশ্ববিদ্যালয়ে কোনো গবেষণা হয় না যদি গবেষণায় না হয় তাহলে সরকারি বিশ তাহলে বিশ্ববিদ্যালয় স্কুলের মধ্যে কোনো পার্থক্য থাকে না আজকে এই ক্ষেত্রে আপনারা কোনো উন্নয়ন করতে পারছে না কিন্তু আমরা যে কথাটি বলেছি যে আজকে কর্মক্ষম যে জনগণ দরকার বা কর্মক্ষম যে ব্যক্তি তৈরি করা দরকার সেটি কিন্তু আজকে কারিগরি শিক্ষায় সেই জায়গাটি করে মাননীয় সভাপতি আজকে আমার যে দায়িত্বটি ছিল সেটি হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন একটি রাষ্ট্রকে যদি আজকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আপনাকে অবকাঠামোগত উন্নয়নটি করতে হবে অবকাঠামোগত উন্নয়ন আপনি কিভাবে করবেন লক্ষ্য করুন চীনে পণ্ডসী পনেরোশোটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে দুইশো বারোটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে বাংলাদেশে রয়েছে আটটি আমরা যদি পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন একশোটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবেন এর মধ্যে সাতাত্তরটি অর্থনৈতিক অঞ্চলে জমি পাওয়া গেছে অর্থাৎ কাজ শুরু হয়েছে আপনার যদি তার পনেরো বছরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য যে এক কোটি মানুষের কর্মসংস্থান করবেন এই এক কোটি মানুষের কর্মসংস্থানটা আপনি কিভাবে নিশ্চিত করবেন এই এক কোটি মানুষ কর্মসংস্থান আপনাকে কারিগরি শিক্ষার মাধ্যমে নিশ্চিত করতে হবে আর যদি এটি নিশ্চিত করতে পারেন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের যে উন্নয়নশীল আমরা যে এসডিজি কথা বলছি সেটি সম্ভব হবে ধন্যবাদ মানুষ থেকে ধন্যবাদ মানুষের ধন্যবাদ সকল থেকে সর্বশেষ বিতর্কিকের বক্তব্য আমরা এখন শুনব তিনি বিপক্ষে বলবেন বেগম ফজসাহ মুজিব হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাহমিন আক্তার ধন্যবাদ মাননীয় সভাপতি আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে উন্নয়নশীল দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তাই অধিক আমরা আজকে বিতর্কের বিপক্ষে অবস্থান করছি এবং আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা এসে সুস্পষ্টভাবে দেখিয়ে দিয়ে গেছেন আজকে আমরা কেন বিপক্ষে অবস্থান করছি কারণ আজকে আমরা চাই উন্নয়নশীল দেশগুলোর যুগোপযোগী অভ্যন্তরীণ টেকসই উন্নয়ন আচ্ছা তারা বলছেন কি তারা আজকে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্যই কার কারিগরি শিক্ষাকে জোর প্রদান করছেন কিন্তু মাননীয় সভাপতি ঠিক এই জায়গায় বলতে চাই এই যে আজকে আমরা এমডিজি অর্জন করেছি এমডিজিতে আমরা এই যে জনসংখ্যা কমানোর যে সূচকগুলো যে শিশু মৃত্যু হার বাল্যবিবাহ নারীর ক্ষমতা এই যে বিষয়গুলো অর্জন করেছি সেটি কিন্তু সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষের দ্বারাই অর্জন করেছি এবং সেখান থেকে সেই উন্নয়নের লক্ষ্যমাত্রাকে বজায় রাখার জন্য আজকে আমরা এস দিকে এগিয়ে যাচ্ছি সেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আজকে আমাদেরকে অবশ্যই সাধারণ শিক্ষার উপরই গুরুত্ব প্রদান করতে হবে আজকে তারা বলছেন কি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পর নাকি বেকার থাকছে তাহলে তাদের কাছে বিপক্ষ দল বিজ্ঞ বিপক্ষ দল আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে যায় যদি তিন বছরের কারিগরি প্রশিক্ষণই যথেষ্ট হয় তাহলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে প্রকৌশল বা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো দরকার কি আশা করি উত্তর দিয়ে যাবেন মাননীয় সভাপতি লক্ষ্য করুন আমার বিপক্ষ বিজ্ঞ বিপক্ষ দল বলছে কি যে কর্মের নিশ্চয়তা করতে হবে কিন্তু শিক্ষার উদ্দেশ্য কি আসলে শুধু কর্মসংস্থান সৃষ্টি করা নাকি সচেতন মূল্যবোধ সম্পন্ন সৃষ্টিশীল নাগরিক তৈরি করা অবশ্যই সচেতন মূল্যবোধ সম্পন্ন নাগরিক সৃষ্টি করা মাননীয় সভাপতি বিগ প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন খাদ্য নিরাপত্তা চলে আসবে কর্মসংস্থান আসলে তাহলেই নাকি তার কি হবে কর্মসংস্থান থাকলে তখন তার দেশের জনগণ সুস্থ থাকবে কিন্তু একটু প্রেক্ষাপট বিবেচনা করি আমরা আজকে একজন রাধুনী আর একজন পুষ্টিবিদের তুলনা করি একজন রাধুনী জানে যে একটি সবজি কেটে মাছ দিয়ে মশলা দিয়ে কিভাবে রান্না করতে হবে আর একজন পুষ্টিবিদ জানে যে কোন খাবারটি আমাদের পুষ্টি মানসম্পন্ন কোন খাবার খেলে আমরা সঠিক পুষ্টি পাব ভিটামিন পাবো আমাদের শরীরের জন্য কার্যকরী হবে অর্থাৎ আজকে যদি আমরা সার্বিক উন্নয়ন চাই টেকসই উন্নয়ন চাই পুষ্টি মান সম্পন্ন খাবার খেতে হবে আর সেই খাবারের মান নিশ্চিত করবে সাধারণ শিক্ষায় শিক্ষিত জনগণ মাননীয় সভাপতি আজকে আমার বিপক্ষ দলের একজন বলে গেলেন কি দক্ষতাবিহীন সনদ মানব জাতির জন্য অকলনকর দ্বিতীয় বক্তা বলে গেলেন আপনি কিন্তু প্রথম আলোর রিপোর্ট পরিসংখ্যান যখন বলছে যে এই যে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে অধিকাংশ শেষ সম্বল হলো একটি সাধারণ সনদ আসলে তাদের প্রকৃত প্রশিক্ষণ বলতে কিছুই নেই তাহলে আপনি তাদেরকে দিয়ে কিভাবে একটি সার্বিক উন্নয়ন বা টেকসই উন্নয়নের কথা বলছেন মাননীয় সভাপতি তারা বলছেন আজকে এই যে বর্তিত জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করবেন দক্ষ জনসম্পদে পরিণত করবেন কিন্তু আমরা যদি একটা সার্বিক টেকসই উন্নয়ন চাই শুধুমাত্র এই জনসম্পদকে এই এই জনসম্পদে পরিণত করলে চলবে না এর পিছনের দিকটা দেখতে হবে অর্থাৎ আজকে কেন এই আমাদের বর্তিত জনসংখ্যাকে নিয়ে আজকে আমাদের ভাবতে হচ্ছে আজকে যদি আমরা চিন্তা করি আমাদের প্রথমে নীতি নির্ধারণ করতে হবে যে জনসংখ্যা কীভাবে কমানো যায় আজকে যদি আমরা জনসংখ্যা কমাতে পারি তো তখন আর আমাদের বর্তিত জনসংখ্যার কর্মসংস্থান নিয়ে চিন্তা করতে হবে না তখন ওই যে যেই জনসংখ্যা দেশের মধ্যে আছে তারা দেশের দক্ষ জনসংখ্যা থাকবে এবং তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানও থাকবে মাননীয় সভাপতি তারা বলে গেলেন কি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একশোটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে চাচ্ছে এবং তা পরিচালনা করার জন্য শ্রমিক দরকার কিন্তু মাননীয় সভাপতি আগে তো আমাকে একশোটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে হবে সেই তৈরিটা করবে কে সেই মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সংশ্লিষ্ট ব্যক্তিগণ এবং তারা সাধারণ শিক্ষায় শিক্ষিত যদি আমি একষট্টি অর্থনৈতিক অঞ্চলই তৈরি করতে না পারি তখন আমি কর্মী কোথায় নিযুক্ত করব মাননীয় সভাপতি এক্ষেত্রে একটা কথা বলতেই হয় যে আমাকে শুধু মেশিন চালনায় দক্ষ দক্ষ থাকলে হবে হবে না মেশিন থাকতে আর সাধারণ শিক্ষা আমাদের উদ্ভাবনে দক্ষ করে তাদের একজন মাত্র বলে গেলেন যে প্রযুক্তির উদ্ভাবন কিন্তু মাননীয় সভাপতি তারা একটি উদাহরণ আজকে দেখিয়ে দিয়ে যেতে পারেন নাই যে কারিগরি শিক্ষার মাধ্যমে কিভাবে তারা প্রযুক্তির উদ্ভাবন করবে কারিগরি শিক্ষা নয় বরং সাধারণ শিক্ষা অর্থাৎ যে শিক্ষায় তাত্ত্বিক এবং ব্যবহারিক দুই শিক্ষারই সমন্বয় করবে। সেই শিক্ষার মাধ্যমেই প্রযুক্তির উদ্ভাবন সম্ভব আজকে মাননীয় সভাপতি তারা বারবার বলছেন যে যে গবেষণা দরকার বাংলাদেশে গবেষণা হচ্ছে না আজকে আমাদের দেশের সাধারণ শিক্ষার মান মানটা যদি আমরা আরও উন্নত করি তখন বাংলাদেশ গবেষণার জায়গা সৃষ্টি হবে আর সেই গবেষণার জন্য আমাদের সাধারণ শিক্ষার উপরে জোর প্রদান করতে হবে মাননীয় সভাপতি আজকে যদি আমি শেষ কথাটি বলি যে আজকে আমরা নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে সাধারণ শিক্ষার মাধ্যমে নতুন কোনো শিক্ষা ব্যবস্থা আসেনি আজকে এই পর্যায়ে এসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে দৃঢ় প্রত্যয়ী যে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে আমরা একটি উন্নত রাষ্ট্রে পরিণত হব তখন সেখানেও আমি মনে করি সাধারণ শিক্ষার দ্বারাই আমরা সফলতা অর্জন করব অর্থাৎ সভাপতি আমি আমি মনে করি আমাদের বিপক্ষের অবস্থানটি স্পষ্ট করতে পেরেছি ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে এখন যুক্তি খণ্ডন পর্ব যুক্তি খণ্ডন পর্বে পক্ষ দলের দলনেতা মোহাম্মদ মাহবুব হাসানকে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আরও একবার সুযোগ প্রদানের জন্য তৃতীয় বক্তা দলনেতার বক্তব্য ধরে বলছি যে তারা রাঁধুনি এবং পুষ্টিবিদের একটি উদাহরণ দিয়েছে আমাদের আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে যদি আমি বলি যে রাধে সে চুলো বাঁধতে পারে অর্থাৎ একজন রাধুনি একজন রাঁধুনি তার কাজের পরে সে যদি কারিগরি শিক্ষা নিয়ে সেলাই থেকে শুরু করে বিভিন্ন ফ্রেড ভিত্তিক যে শিক্ষাটা আছে সেটা যদি গ্রহণ করে তাহলে সে তার রাধ রান্না করার সাথে সাথে সে স্বাবলম্বী হতে পারবে আর স্বাবলম্বী হতে পারলেই আজকে কিন্তু সে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে আর একজন পুষ্টিবিদ সে যদি পুষ্টিবিদের সেই শিক্ষাটি অর্জন করলো কিন্তু সে সেটি কাজে লাগাতে পারলো না তাহলে সেই পুষ্টিবিদে কিন্তু কোনো প্রয়োজনীয়তা আমরা দেখছি না মাননীয় সভাপতি আজকে প্রথম তাদের তিনজন বক্তার বক্তব্য অনুসারে রাষ্ট্র পরিচালনা করে থাকেন কারা রাষ্ট্র পরিচালনা করে থাকেন সাধারণ শিক্ষায় শিক্ষিত বেকাররা এটি সম্পন্ন একটি ভুল ধারণা সাধারণ শিক্ষায় শিক্ষিত যারা তারাও রাষ্ট্র পরিচালনা করে থাকেন তার পাশাপাশি রাষ্ট্রের যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো রয়েছে দপ্তর অধিদপ্তর রয়েছে সেই দপ্তর অধিদপ্তরে কিন্তু কারিগরি শিক্ষার লোকদেরও প্রয়োজন হয়ে থাকে কাজে এটিও তাদের এই ধারণাটিও ভুল এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আজকে আমরা যখন বলেছি যে আমাদের সমন্বয় করার ক্ষেত্রে আমরা একটি জায়গায় যে কথাটি আমরা বলার চেষ্টা করেছি যে সেটি হচ্ছে জনসংখ্যা সেটি আজকে কিন্তু সবচাইতে বড় যে ইস্যুটি সেটি হচ্ছে সালে বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যার সংখ্যা হয়ে যাবে প্রায় বারো কোটির মতো অর্থাৎ এই যে বারো কোটি লোক তাদেরকে আপনাকে কর্মসংস্থানে ব্যবস্থা করতে হবে এই কর্মসংস্থান যদি আপনি ব্যবস্থা করতে না পারেন তখন কি হবে তখন আমাদের দেশ রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিক বিশৃঙ্খলার দিকে চলে যাবে এবং সেটি থেকে কিন্তু সুশাসনের কথা যেটি আপনারা বলেছেন সেটি আপনারা নিশ্চিত করতে পারবেন না এবং বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটি বলেছি যে দেখেন সাধারণ শিক্ষা অর্জন করার পরে আমাদের পরবর্তী ধাপ কি হয়ে থাকে বিসিএস প্রত্যেক বছর তিন থেকে সাড়ে তিন লাখ বিসিএস এ পরীক্ষা দিচ্ছে কিন্তু আমার আসন কত থাকে তিন হাজারের মতো এই বাকিগুলো কোথায় যাবে প্রাইমারি স্কুলে যে শিক্ষক নিয়োগ পরীক্ষা সেখানে এই বছর চব্বিশ লাখ আবেদন করেছে বেকার বারো লাখ সেখানে কিন্তু তারা বেকারি থেকে যাবে কাজে আজকে যদি আমরা কথা বলি আজকে আমরা তিনজন বক্তা মিলে এটি বলার চেষ্টা করেছি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে সাধারণ শিক্ষার ভূমিকাকে আমরা অস্বীকার করিনি কিন্তু আমরা বলার চেষ্টা করেছি বর্তমান সময়ে সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার ভূমিকাই অধিক ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ ধন্যবাদ মাহবুব হাসান এখন বিপক্ষের দলনেতা তাহমিনা আক্তারকে চুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি আমি তার কাছে একটি প্রশ্ন রেখে গেছিলাম তিন বছরের কারিগরি দক্ষতাই যদি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন বা সার্বিক উন্নয়নের জন্য যথেষ্ট হয় তাহলে এই আমাদের দেশের প্রযুক্তি বা বিজ্ঞান বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর কী দরকার সে পলিটেকনিক ইনস্টিটিউট থাকলেই তো হয় তিনি সেই প্রশ্নটির উত্তর এড়িয়ে গেছেন কারণ কি তিনি জানেন একটি দেশের উন্নয়নের জন্য প্রকৌশল ও বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা অনেক এবং সেখান থেকেই বেরিয়ে আসবে গবেষক সেখান থেকেই বেরিয়ে আসবে উদ্ভাবক আজকে তারা চিন্তা বিদেশে শ্রমিক পাঠানোর কথা কিন্তু মাননীয় সভাপতি উন্নত তারা করছেন যে উন্নত দেশ উন্নত দেশ করছে না উন্নত দেশ তৈরি করছে উদ্যোক্তা আজকে আমরা যদি উন্নত দেশের সাথে তাল মিলিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে তৈরি করতে হবে উদ্ভাবক আমাদের দেশের তরুণদের উদ্ভাবনী করতে হবে অর্থাৎ উচ্চ ফলনশীল ধানের বীজ আবিষ্কার করার আগে যদি চিন্তা করি অতিরিক্ত ধান কোন শ্রমিক অতিরিক্ত ধান কাটার শ্রমিকদের প্রশিক্ষণ তাহলে চলবে না আগে আমাদের উচ্চ ফলনশীল ধানের বীজ আবিষ্কার করতে হবে মাননীয় সভাপতি আজকে তাদের জ্ঞাতিতে বলতে চাই জ্ঞানের তারা প্রয়োগ কিসের দিকে নজর দিচ্ছেন জ্ঞানের প্রয়োগের দিকে কিন্তু সেই জ্ঞানের প্রয়োগের দিকে যে নজর দিচ্ছেন বিজ্ঞ প্রতিপক্ষ আজকে আপনারা জ্ঞানের প্রয়োগের দিকে নজর না দিয়ে জ্ঞান অর্জনটা করে নিন তারপর যখন প্রয়োগের দিকে নজর দিবেন তখন সেই জ্ঞানের প্রকৃত কাজে লাগবে মাননীয় সভাপতি তারা বলছেন যে সাধারণ শিক্ষায় শিক্ষিত বেকারদের কথা কিন্তু মাননীয় সভাপতি তারপর তারা বলছেন সুশাসন নিশ্চিত করতে পারছি না আমরা কিন্তু সুশাসন কখন নিশ্চিত করবে সুশাসন তখনই নিশ্চিত হবে যখন আমাদের নীতি নির্ধারণ পরিকল্পনা সঠিক থাকবে আমরা যদি পরিকল্পিতভাবে সামনের দিকে এগিয়ে যাই আমাদের সুশাসন নিশ্চিত হবে আমাদের দেশ এগিয়ে যাবে অর্থাৎ মাননীয় সভাপতি আমরা পুরো একটি বিষয়কে যদি সমন্বয় করি আমরা এই বিষয়টি দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি একটি যুগ উপযোগী টেকসই উন্নয়নের জন্য আজকে আমাদের অবশ্যই সাধারণ শিক্ষার উপর অধিক গুরুত্ব আরোপ করতে হবে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সভাপতি সবাইকে আজকে বিষয়ের উপর যে বক্তব্য শুনলাম ছয়জন বক্তা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন এবং দলনেতা দু মিনিট করে যুক্তি খণ্ডনের সুযোগ পেয়েছেন বিষয়বস্তুটি ছিল উন্নয়নশীল দেশকে এগিয়ে নিতে সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তাই অধিক বস্তুত অর্থে কারিগরি শিক্ষা বা সাধারণ শিক্ষা যেটি বলি না কেন এখানে টার্শিয়ি এডুকেশনকেই আমরা বুঝিয়েছি টার্শের এডুকেশন এবং হায়ার এডুকেশন এই দুটোর মধ্যে গুণগত তফাত আছে টার্শিরি এডুকেশন এইটি আমরা কারিগরি শিক্ষার অংশ হতে পারে আবার সাধারণ শিক্ষার অংশ হতে পারে তাই সাধারণ শিক্ষা কিংবা কারিগরি শিক্ষা একটি আরেকটির পরিপূরক সাধারণ শিক্ষা যদি না থাকে তাহলে আমাদের বিপক্ষ দলের দলনেতাগণ যেমন বলেছেন যে মানুষের যে মৌলিক শিক্ষা অর্থাৎ সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উন্নীত হওয়ার জন্যে আমাদের যে মানবিক মূল্যবোধগুলো অর্জন করা দরকার সেই জায়গাগুলো অনুপস্থিত থেকে যায় সুতরাং সাধারণ শিক্ষা আমাদের প্রয়োজন আছে অন্যদিকে কারিগরি শিক্ষা একটি দেশের উন্নয়নের সূচক আমরা যদি ইউরোপের দিকে তাকাই তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি কারিগরি শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী হল নেদারল্যান্ডসে সেখানে সেভেন্টি সিক্স পারসেন্ট জনগোষ্ঠী কারিগরি শিক্ষা তারা পায় এ দেশটির নেদারল্যান্ডস আমরা সংক্ষেপে বলি থেকে নাইদারল্যান্ডস নোল্যান্ড সেখানে প্রাকৃতিক সম্পদ নেই সেখানে ন্যাচারাল রিসোর্সের বাহিরে ইভেন সেখানে অন্য কোনো সম্পদও সেখানে নেই মানুষের শিক্ষা পার্টিকুলারলি সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা দুটির সংমিশ্রণে আজকে ইউরোপের একটি অন্যতম দেশে নেদারল্যান্ডস পরিণত হয়েছে আমি বলবো শুধু উন্নয়নশীল দেশে নয় উন্নত দেশেও দুটো শিক্ষারই সমান্তরালে প্রয়োজন ইতিমধ্যে ফলাফল আমাদের হাতে এসে পৌঁছছে আজকের বিষয়ের উপরে বলেছেন আমাদের পক্ষে বলেছেন সরকারি তিতুমির বিশ্ববিদ্যালয় কলেজ এবং বিপক্ষে বলেছেন বেগম ফজিলতুল মুজিব হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিষয় ছিল উন্নয়নশীল দেশকে এগিয়ে নিতে সাধারণ শিক্ষার ছাইতে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তাই অধিক বিজয়ী দল সরকারি তিতুমির বিশ্ববিদ্যালয় কলেজ এবং শ্রেষ্ঠ বিতার্কিক মোহাম্মদ মাহবুব হাসান তো আমি দুই পক্ষকে অর্থাৎ পক্ষ দলকে এবং বিপক্ষ দলকে ধন্যবাদ জানিয়ে আজকের তেইশতম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা আজকের বিষয়ে উন্নয়নশীল দেশকে এগিয়ে নিতে সাধারণ শিক্ষা চাইতে কারিগরি শিক্ষা প্রয়োজনীয়তা অধিক এই বিষয়বস্তুর উপরে আজকের যে বিতর্ক হয়েছে সেই বিতর্কের সমাপ্তি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ